हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विथ ईशानी। आज के हमारे आलोच्य विषय होच्छे भूगोल। जरा भूगोल विषय नहीं एसएलएसटी परीक्षा देवे अथवा नेट सेट परीक्षा देवे बा भूगोल विषय नहीं ऑनर्स करछो अथवा मास्टर डिग्री करछो तादेर जोने एई भिडियोटा। तो आज के तो हमार भूगोलेर प्राय 22टा हाँ 22टा ভিডিও হয়ে যাচ্ছে। এটা 22 নম্বর সেট। আগে আমি 21টা সেট দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে। তো আজকে আমরা অর্থনীতি ভূগোল নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, অর্থনৈতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন। সম্পদ সৃষ্টিতে অন্যতম উপাদান হলো সংস্কৃতি, কারণ কি? আমি শুধু সঠিক উত্তরটাই বলবো, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে অপশন খ, এর সবগুলোই সঠিক। সবগুলো যখন সঠিক আমরা একটু পড়ে নিই কী কী আছে অপশনে। মানুষ নিরপেক্ষ বস্তুকে প্রযুক্তির সাহায্যে সম্পদে পরিণত করে, ঠিক। উন্নত সংস্কৃতি নিয়ে মানুষ নতুন নতুন সম্পদ সৃষ্টি করে, ঠিক। উন্নত সংস্কৃতি সম্পদ সৃষ্টি ও সংরক্ষণে সাহায্য করে। তাহলে সবটাই ঠিক, অপশন ঘ, ঠিক আছে? এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ। দু নম্বর প্রশ্ন আমরা দেখব, গচ্ছিত সম্পদের ক্ষেত্রে কোন বিষয়টি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, সবগুলোই ঠিক। তা সবগুলোই ঠিক যখন অপশনগুলো দেখে নিই। ক, গচ্ছিত সম্পদ বারবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, ঠিক। গচ্ছিত সম্পদই পৃথিবীর শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়, এটাও ঠিক। গচ্ছিত সম্পদ খুবই পরিবেশ দূষণ করে, এটাও ঠিক। তাহলে কোন বিষয়টি সঠিক? তিনটি সঠিক, অপশন ঘ। তিন নম্বর প্রশ্ন আমরা দেখব, সম্পদ ধারণায় কোন বিষয়টি সঠিক? অপশন গ, মানুষ সম্পদ নয়, এটি সঠিক, এই বিষয়টি সঠিক। চার নম্বর দেখে নেব, যুদ্ধ নয় শান্তি চাই, এটি কোন সম্পদের ফসল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সাংস্কৃতিক সম্পদ। পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, সম্পদ সম্পর্কে কোন ধারণাটি সঠিক নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, প্রকৃতি প্রদত্ত সম্পদগুলি বারবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়। তাহলে সম্পদ সম্পর্কে কোন ধারণা সঠিক নয়? প্রকৃতি প্রদত্ত সম্পদগুলি বারবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, অপশন গ। ছ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিরপেক্ষ সামগ্রী সম্পর্কে কোন বিষয়টি ভুল? হ্যাঁ, নিরপেক্ষ সামগ্রী সম্পর্কে কোন বিষয়টি ভুল? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, পৃথিবীতে নিরপেক্ষ সামগ্রীর পরিমাণ বাড়ছে। অপশনগুলো খুব বড় বড়, তো তাই আমি অপশনগুলো পড়লাম না, তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে? তাহলে নিরপেক্ষ সামগ্রী সম্পর্কে কোন বিষয়টি ভুল? পৃথিবীতে নিরপেক্ষ সামগ্রীর পরিমাণ বাড়ছে, অপশন ঘ, এটি ভুল। সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, সম্পদ সম্পর্কে ভ্রান্ত ধারণা কোনগুলি? অপশন ঘ, সবগুলি ভুল ধারণা। দেখে নিই, কেবলমাত্র স্পর্শযোগ্য বস্তুই সম্পদ, ভুল। কেবলমাত্র প্রাকৃতিক বস্তু সম্পদ, ভুল। প্রাকৃতিক প্রতিরোধ নিরপেক্ষ সম্পদ অবিনাশী, এটাও ভুল। তাহলে কোন ধারণাগুলি ভুল? সবগুলোই ভুল, অপশন ঘ। আট নম্বর প্রশ্ন আমরা দেখব, জৈব সম্পদ সম্পর্কে কোনটি ভুল? আট নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, জৈব সম্পদ কোনোদিন ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, এটি ভুল। তোমরা আমাকে অনেকেই কিন্তু পিডিএফের কথা বলছো, আমি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে পিডিএফ দিয়ে দেবো। তো কিছু কিছু দেওয়াই আছে আর অনেকগুলোই দেওয়া হয়নি, তো প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আমি পিডিএফ দিয়ে দেবো, একটু সময় দাও আমাকে। পিডিএফ নিয়ে চিন্তা করতে হবে না, একদম সঠিক সময় তোমাদের কাছে পিডিএফ পৌঁছে যাবে, আর তার জন্য কোনো টাকা পয়সাও দিতে হবে না, ওকে? ন নম্বর প্রশ্ন আমরা দেখব, অজৈব সম্পদ সম্পর্কে কোন ধারণা ভুল? অপশন ঘ, এই সম্পদ প্রবাহমান নয়, অপশন ঘ। দশ নম্বর
প্রশ্ন দেখব আমরা, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে কোন ধারণাটি সঠিক? যেটাও এক্সট্রা শব্দ এসে গেছে। আচ্ছা, প্রকৃতি সকল প্রকার সম্পদের উৎস, এটাই একমাত্র সঠিক। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে কোন ধারণাটি সঠিক? প্রকৃতি সকল প্রকার সম্পদের উৎস, বাকিগুলো ভুল। প্রকৃতিতে সর্বত্র সব সম্পদ পাওয়া যায়, প্রকৃতির সমস্ত সম্পদের শেষ নেই, প্রকৃতির সম্পদের উপর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তিনটিই ভুল। সঠিক হচ্ছে অপশন ক। 11 নম্বর প্রশ্ন, সম্পদ সংরক্ষণে কোনটি উদ্দেশ্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য সম্পদের যোগান দরকার। এটা কখনোই হতে পারে না, এটা উদ্দেশ্যই নয়। শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য সম্পদের যোগান দরকার, এটা তো কখনোই হতে পারে না। বর্তমান প্রজন্মের কারণ সব প্রজন্মের জন্যই দরকার, ঠিক আছে? তাহলে সম্পদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা দরকার, সম্পদের পরিবেশগত গুণগত মান বজায় রাখার দরকার, সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করা দরকার, তিনটে উদ্দেশ্য, আর এটা হচ্ছে উদ্দেশ্য নয়, অপশন খ। 12 নম্বর প্রশ্ন আমরা দেখব, সম্পদের অলিক পুঞ্জ বলতে কী বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, প্রযুক্তিগত উন্নয়নের দ্বারা সম্পদের গুণগত পরিমাণ বৃদ্ধি, একেই সম্পদের অলিক পুঞ্জ বলা হয়। প্রযুক্তিগত উন্নয়নের দ্বারা সম্পদের গুণগত পরিমাণ বৃদ্ধি, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন দেখবো এবার, 13 নম্বরে কি বলছে, সম্পদ সম্পর্কে বসুন্ধরা সম্মেলনে, মানে যে সম্মেলনটা 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়, তাহলে সম্পদ সম্পর্কে বসুন্ধরা সম্মেলনে কি বলা হয়? কি বলা হয়? অপশন ঘ, সম্পদ জীবমণ্ডল সংরক্ষণকে সুনিশ্চিত করে। সম্পদ জীবমণ্ডল সংরক্ষণকে সুনিশ্চিত করে, অপশন ঘ। 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, সম্পদ সংরক্ষণের সর্বোত্তম উপায় কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, যথোপযুক্ত এবং মিতব্যয়ীভাবে সম্পদের ব্যবহার করা। তাহলে তা সম্পদ সংরক্ষণের সর্বোত্তম উপায় কি? যথোপযুক্ত এবং মিতব্যয়ীভাবে সম্পদের ব্যবহার করা, এটাই হচ্ছে সর্বোত্তম উপায় সম্পদ সংরক্ষণের জন্য, অপশন গ। এরপর আমরা 15 নম্বর প্রশ্ন দেখে নেব, গচ্ছিত সম্পদের ক্ষেত্রে কোন বিষয়টি সঠিক নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, গচ্ছিত সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া সম্ভব, তাহলে এই বিষয়টি সঠিক নয়। গচ্ছিত সম্পদের ক্ষেত্রে কোন বিষয়টি সঠিক নয়? গচ্ছিত সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া সম্ভব, এটি সঠিক নয়। গচ্ছিত সম্পদের প্রমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গচ্ছিত সম্পদ পুনরায় সৃষ্টি করা সম্ভব, আর গচ্ছিত সম্পদ ব্যবহারে পরিবেশ দূষণ বেশি হয়, এগুলো সঠিক। আর সঠিক নয় হচ্ছে গচ্ছিত সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া সম্ভব, অপশন ঘ। 16 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, সেটের শেষ প্রশ্ন, সম্ভাব্য সম্পদ বলতে কী বোঝায়? অপশন ঘ, যেসব সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। সম্ভাব্য সম্পদ বলতে কী বোঝায়? যেসব সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি, অপশন ঘ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে 16টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16টাই আনলাম, বেশি আনতে পারলাম না, কারণ এরপর আমি যে চ্যাপ্টারটা ধরবো অর্থনৈতিক ভূগোলই থাকবে, কিন্তু অরণ্য সম্পদ নিয়ে আলোচনা করবো, সেদিন আমি অরণ্য সম্পদ শুরু করব। তাই জন্য যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। তো এরপরে আমরা অর্থনৈতিক ভূগোল থেকে অরণ্য সম্পদ আলোচনা করব, সেদিন বেশি করে তোমাদের কোশ্চেন দেবো, 20টা 25টা অথবা 30টাও হতে পারে, ওকে? তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশা নিয়ে ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আগে যে আমি 21টা ভিডিও দিয়ে দিয়েছি এসএলএসটি নেট জিওগ্রাফি ভিডিও, তো সেই সব লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখে নাওনি তারা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।